Assalamualaikum, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি আপনাদের জন্য আজকে একটা খুবই মজার খুবই ডেলিশিয়াস একটা ইয়ে নিয়ে আসলাম সেটা হলো কোল্ড কফি বাচ্চারা খুবই পছন্দ করে খায় বড়রাও খায় তাই আমি আজকে চিন্তা করলাম যে কোল্ড কফি তৈরি করি তো আমি এর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তা আপনাদের দেখাবো তো আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখবেন এবং সেভাবে বানাবেন তো আমি দেখেন কি কি নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম হলো কোকো পাউডার নিয়ে নিলাম নেসকেফে নিয়ে নিলাম হার্শিস আর নিয়ে নিলাম হলো এক বাটি দই দই দিয়ে আমি করব দইটা প্রচুর ঠান্ডা ডিপে ফ্রিজের থেকে বের করেছি এখন আমি দইটা পুরোটাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডারে ব্লেন্ডিং করব তো ব্লেন্ডিং ভালো করে করব যাতে কোনো ইয়ে না থাকে দানা না থাকে তো করে ফেললাম এখন কোকো পাউডার দিয়ে দিলাম অনেকখানি কোকো পাউডার দিয়ে দিয়েছি প্রায় দেড় চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম চারটা ইয়ের জন্য দেড় চা চামচ এনাফ এর চেয়ে বেশি দিলে তিতা তিতা একটা ব্যাপার থাকবে তাই দিয়ে দিলাম আর এখন দিচ্ছি হলো নেসকেফে তো নেসকেফে অল্পই দিয়েছি আমি হাফ চামচ আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম তো এটা আবার আমি ভালো করে ব্লেন্ডার করছি ভালো করে ব্লেন্ডার করে তারপর আমি পরিবেশন করব আপনারা এটা অবশ্যই করে খাবেন এটা প্রতিদিনই করে খাওয়া যায় তাই আমি করে ফেললাম এখন এটা আমি পরিবেশনের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি গাছগুলোতে আমি সময়ের অভাবের জন্য আমি ফ্রিজে রাখতে পারি না এটা আপনারা যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে এই ডেকোরেশনটা এই যে এই ডিজাইনটা পুরোটাই থেকে যাবে এটা ইয়ে হবে না সুন্দর লাগবে দেখতে তো আমি এখন ইয়েগুলো ঢেলে দিচ্ছি কফিগুলো কোল কফিগুলো ঢেলে দিচ্ছি তবে আমি বেশি এত আইস দেই নাই আমি ঠান্ডা ইয়েটা দিয়ে তৈরি করেছি আইস দেই নাই আইস দিলে ঠান্ডা লাগবে বাচ্চাদের তাই দেই নাই তো আপনারা আইস দিয়ে খাবেন এটা আইস দিয়ে খাওয়ার মতোই মজার একটা জিনিস তো আমি যাক উপরে এটুকু ইয়ে দিয়ে দিচ্ছি কোকো পাউডারগুলো দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভালো হয়েছিল প্রাণটাকে জুড়িয়ে গিয়েছিল কারণ এই ধরনের ঠান্ডা জিনিস খেলে অনেক ভালো লাগে হ্যাঁ খুবই মজা লাগে বাচ্চারা খুবই মজা করে খায় কোলকফি বললে ওরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য মানে মার্কেটে যায় আর যেখানেই যায় আর ঘরেই থাকি এটা তৈরি করলে ওরা খুবই খুশি হয় তো আমার রেডি হয়ে গেল কোলকফি আপনারা এভাবে খাবেন তো রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস ডাউনলোড বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যিনি ভালো থাকি আর আপনারা সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ